हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले अपना देश सकल के जनाए स्वागत हूँ मामी नाजमुल। प्रत्येक मासेर इंग्रेजी प्रथम तारीख थे के जारी होय बेस किचु नोटुन नियम एवं रद होय बेस किचु पुरोनो नियम एवं जार फले व्यापक परिमाणे प्रभाव पड़े साधारण जनजीवने अथवा थेके थाके राज्येर गरीब मध्यबित्त असहाय परिवारदेर जन्य बेस किचु बड़ सुखबर। ए मासो तार विपरीत नय, आगामीकाल मासेर शुरू आर मासेर शुरू थेके जारी होच्छे 10টি নতুন নিয়ম যার প্রভাব পড়তে পারে সাধারণ জনজীবনে। যদি আপনার বাড়িতে রান্নার গ্যাস থেকে থাকে অথবা যদি আপনার ব্যাংকের বই থেকে থাকে, চাই সেটি যে কোনো ব্যাংকেরই বই হোক না কেন, বা রেশন কার্ড থেকে থাকে অথবা যদি আপনি কোনো যোজনা থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে থাকে, চাই সেটি লক্ষ্মীর ভাণ্ডারই হোক না কেন, তাহলে নিয়মগুলি জানা মূলত আপনার জন্য রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অথবা আপনি যদি পশ্চিমবঙ্গে থেকে থাকেন, তাহলে আজকের প্রত্যেকটি আপডেটই রয়েছে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস, আজকের এই গুরুত্বপূর্ণ বা হেল্পফুল ইনফরমেশন গুলি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করে আগামীতে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, আজ মূলত যে লেটেস্ট আপডেটটি উঠেছে সেটি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, প্রথমেই রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে আজ বড় ঘোষণা, রাজ্যে করোনা সংক্রমণ কমায় প্রত্যাহার করা হলো কোভিড বিধি নৈশ কারফিউ। নতুন নির্দেশিকা নবান্নে করোনা সংক্রমণ রুখে বিপর্যয় মোকাবিলা আইন মেনে নৈশ কারফিউ সহ কয়েকটি বিধিনিষেধ জারি ছিল রাজ্যে। এর আগে গত 15ই মার্চ জারি করা নির্দেশিকা করোনা সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছিল 31শে মার্চ পর্যন্ত। তবে 1 এপ্রিল থেকে করোনা সংক্রমণ কমায় উঠে গেল সমস্ত রকম কোভিড বিধিনিষেধ ও নৈশ কারফিউ। এর সাথে আবার ট্যাক্স নিয়ে বড় ঘোষণা, 1 এপ্রিল থেকে নতুন আয়কর নিয়ম। নতুন অর্ধবর্ষ শুরু হচ্ছে শুক্রবার আর 2022 সালের 1 এপ্রিল থেকেই নতুন আয়কর নীতি চালু হবে, তাতে চাকুরিজীবীদের চাপ অনেকটাই বাড়ছে। সঞ্চয়ের পাশাপাশি এতদিন কর বাঁচানোর বড় রাস্তা ছিল প্রভিডেন্ট ফান্ড, কিন্তু নতুন নীতিতে PF-এ জমানো টাকার উপর সুদ চলে আসবে আয়করের আওতায়। এর সাথেই আবার 1 এপ্রিল থেকেই বাড়তে চলেছে একাধিক জিনিসপত্রের দাম, একদিকে যখন বেড়েছে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের, অন্যদিকে আবার জ্বালানির পর এবার মহার্গ ওষুধ প্যারাসিটামল সহ 800 ওষুধের দাম বাড়াচ্ছে এবারে কেন্দ্র। জারি হচ্ছে ব্যাংকের গ্রাহকদের জন্য কাল থেকেই নতুন নিয়ম, না জানলে সমস্যায় পড়তে পারেন আপনিও। স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সহ আরো যে সকল ব্যাংকগুলি রয়েছে সকল ব্যাংকের গ্রাহকদের জন্য এলাহাবাদ ইন্ডিয়ান ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ইউকো ব্যাংক সহ আরো যত ব্যাংক রয়েছে সরকারি অথবা বেসরকারি, তাদের জন্য জারি হতে চলেছে কাল থেকে নতুন নিয়ম। প্রথমেই এবার গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখে পজিটিভ পেমেন্ট বাধ্যতামূলক করা হচ্ছে আগামী কাল থেকেই, যা পুরোপুরি সিস্টেম চালু হয়ে যাবে 4 এপ্রিল 2022 থেকেই। পাশাপাশি একই সঙ্গে অ্যাক্সিস ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন অর্ধবর্ষ কার্যকর হতে চলেছে এই নতুন নিয়ম। শুধু তাই নয়, অন্যদিকে আবার 4টি নগদ লেনদেনে 1.5 লক্ষ টাকা তোলা ফেলা বা তার উপর থেকে এবার নির্দিষ্ট চার্জ দিতে হবে প্রত্যেকটি গ্রাহককে। শুধু তাই নয়, অন্যদিকে আবার যে সকল গ্রাহকদের ব্যাংকের অ্যাকাউন্ট এক বা একাধিক রয়েছে, কোন একটি ব্যাংকে মূল অ্যাকাউন্ট করে রেখে অন্য কোন ব্যাংক বিগত 6 মাস ধরে কোন লেনদেন করা হয়নি, সেই সকল ব্যাংক খুব জলদি বন্ধ করে দিতে চলেছে যদি তারা KYC আপডেট না করে থাকে, অথবা যদি আপনার এমন কোন অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে যদি কোন ট্রানজেকশন ওঠা বা তোলা বা ফেলা না হয়ে থাকে ওই সকল অ্যাকাউন্ট গুলিকে বন্ধ করে দিতে চলেছে। তাই যদি আপনার এমন কোন অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনাকে KYC একবার আপডেট করিয়ে নিতে হবে। একই সাথে আবার রেশন কার্ডেও জারি হতে চলেছে নতুন নিয়ম। যদি আপনার কাছে রেশন কার্ড থেকে থাকে, এবারে বলা হচ্ছে দুর্নীতি রুখতে রেশন কার্ডে যে মাল নেওয়া হবে, ATM থেকে যেমন টাকা তোলার সময় মেসেজ আসে ফোনে, ঠিক একইভাবে এবারে রেশনের মাল তুলতে গেলেও আপনার মোবাইলে মেসেজ আসবে কতটা পরিমাণে মাল আপনি পাবেন বা কতটা পরিমাণে মাল আপনি পেয়েছেন। অন্যদিকে আবার খেপে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনা নিয়ে। এখনো পর্যন্ত রাজ্যে এমন অনেক পরিবার রয়েছে যারা আবাস যোজনা, চাই সেটি বাংলার আবাস যোজনা হোক অথবা প্রধানমন্ত্রী আবাস যোজনাই হোক না কেন, ঘর পাচ্ছেন না, দিনের পর দিন ভোগান্তিতে রয়েছেন। তাদের দিকে লক্ষ্য রেখে ঘোষণা, যে সকল পরিবারগুলি এখনো পর্যন্ত ঘর পায়নি, কেন তাদের ঘর পায়নি সেটা খতিয়ে দেখতে ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এবং ওই কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে আবাস যোজনা নিয়ে দুর্নীতিতে কে কে রয়েছে, সেই দুর্নীতি কোথায় কোথায় হয়েছে
রয়েছে বা দুর্নীতিতে কে কে জড়িত রয়েছে। যদি তলব করে পাওয়া যায় দুর্নীতিতে কোনো রাজনীতি নেতা বা সরকারি আধিকারিক জড়িত রয়েছে, তাহলে তাদের কড়া থেকে কড়া শাস্তি দেওয়া হবে। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আরো একটি পরিষেবা চালু করা হচ্ছে, যেখান থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে আপনি আপনার অভিযোগটিও জানাতে পারবেন। একই সাথে আবার বলা হচ্ছে, যারা এখনো পর্যন্ত ঘর পায়নি এবছর তাদের ঘর দেওয়ার উদ্দেশ্যে একদিকে যখন কেন্দ্র সরকারের তরফ থেকে 40 লক্ষ ঘর নতুন করে দেওয়ার ঘোষণা করা হয়েছে বাজেটে, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানানো হয়েছে বাংলার আবাস যোজনায় যারা এখনো পর্যন্ত ঘর পায়নি তাদের নতুন করে ঘর দেওয়ার আবেদনপত্র ইতিমধ্যে চালু হতে চলেছে। কাল 1 এপ্রিল থেকেই জারি হচ্ছে একাধিক মাসের নতুন নিয়ম, যার প্রভাব ব্যাপক পরিমাণে পড়তে পারে সাধারণ জনজীবনে। প্রথমেই রয়েছে 1 এপ্রিল থেকেই দীঘার হোটেলগুলিতে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন ডেটাবেস সিস্টেম। রাজস্ব আদায় ও পর্যটকদের সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে কাল 1 এপ্রিল থেকে পূর্ব মেদিনীপুর জেলা সমুদ্র সৈকত দীঘায় সমস্ত হোটেলে চালু হতে চলেছে অনলাইন ইনফরমেশন অ্যান্ড ডেটাবেস সিস্টেম। এর সাথে আবার যা আবারও মাথায় হাত পড়লো, মধ্যবিত্তের দাম বাড়লো পেট্রোল ডিজেলের। 9 দিনে 8ম বার বৃদ্ধি পেয়েছে পেট্রোল পণ্যের দাম। পেট্রোলের লিটার প্রতি 84 পয়সা দাম বাড়ছে, ডিজেলে প্রতি লিটার 80 পয়সা আবারও দাম বাড়লো। পেট্রোল ডিজেল লিটার প্রতি দাম হচ্ছে, পেট্রোল যাচ্ছে 1 লিটারে 110.52 টাকা, ডিজেলে লিটার প্রতি দাম হচ্ছে 95.42 টাকা। অন্যদিকে আবার আগামী এর সাথে রেশন কার্ড নিয়ে রয়েছে আরো একটি দারুণ সুখবর। এখনো পর্যন্ত এমন অনেক পরিবার রয়েছে যাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক না হওয়ার ফলে রেশন ডিলার থেকে মাল দেওয়া হচ্ছে না। তবে তাদের কথা মাথায় রেখে জানানো হচ্ছে আবারও বাড়ানো হলো আধার রেশন সংযুক্তিকরণের সময় সীমা। রয়েছে আজকের সব থেকে বড় খবর, বড় ঘোষণা, পিএম কিষাণ যোজনায় 6,000 টাকা পেতে এবার লাগবে ইকেওয়াইসি। যারা মূলত পিএম কিষাণ যোজনার মাধ্যমে কিস্তিতে টাকা পেয়ে থাকেন এবারে তাদের পরবর্তী কিস্তির টাকা দেওয়া হবে 2,000 টাকা। অন্যদিকে আবার ওই টাকা পেতে গেলে বলা হচ্ছে উপভোক্তাদের ইকেওয়াইসি করা থাকতে হবে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেট বা ইনফরমেশন গুলি আপনাদের সামনে পৌঁছে দেওয়া, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেট গুলি পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।